গুড আফটারনুন। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, দেখো আমি সৌরভ আর বলু, আজকে আর মা নেই, তাকাও দেখতে একটু ওদিকে। তো আমরা যাচ্ছি এখন নিউ মার্কেট, কারণ আমি আগের দিন যে ড্রেসের দুটো কিনেছিলাম পিস দুটো, সে দুটো তো বানাতে দেওয়া হয়নি তো সেদিনকে, কারণ সেদিনকে বৃষ্টি পড়ছিল বলে। আজকে আমরা যাচ্ছি, যাওয়ারই মানে কোনো প্ল্যান ছিল না, হঠাৎই প্ল্যান হলো। তো মা গেল না আজকে, কারণ মায়ের পায়ে ব্যথা করছে, সেই জন্য আমি সৌরভ আর ডলু যাচ্ছি। ডলু হাই করে দাও। হ্যাঁ হ্যাঁ, বাঁ দিকে। হ্যাঁ আচ্ছা, মাস্ক তুলছি, মাস্ক তুলতে হবে, ওর সামনে মাস্ক নামানো যাবে না, ঠিক আছে? এই যে দমদম তরুণ দলের প্যান্ডেলও হয়ে গেছে, মানে বাস ইয়ে হয়ে গেছে, তারা দেখা দেখতে পাবে না, এখান থেকে দেখা যাবে না, ঠিক আছে? তো আজকে তারপরে এইদিকে 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 ডান দিকে ডান দিকে এই মেরাতে তো যাচ্ছে না, এই দেখো দামদান তরুণ দলের প্যান্ট। তো যে ড্রেস দুটো কিনেছিলাম সেই দুটোই বানাতে দেবো, মানে দুটো ড্রেসের জন্য আমাকে অসুবিধে, আমার যেতে আবার একটা আনার ঝামেলা আছে, কথা কতটা শুনতে পাচ্ছে যাই না, কারণ ডলুর সামনে মাস্ক নামানো ইজ টু ডিফিকাল্ট। হ্যাঁ বাইরে প্রচণ্ড গরমও, ডেটটাও বেজে গেছে, জানি না এখন কখন পৌঁছাবো, কখন ফিরতে পারবো। আমরা দুজনে ব্রেকফাস্টও কিছু করিনি, জাস্ট সকালবেলা একটুখানি লস্যি খেয়ে বেরিয়ে গেলাম, ঠিক আছে? তো চলো দেখা যাক ওখানে গিয়ে কী করি। আইয়া তুমি একটু হাই করে দাও। বাবা লজ্জা লজ্জা, অত লজ্জা কিসে? ঠিক আছে, আগের দিন নিউ মার্কেট থেকে কী কিনেছি দেখবে, তোমাদেরকে তো বাড়িতে দেখানো হয়নি। এইটা কিনেছি হচ্ছে সঞ্জয় থেকে, হ্যাঁ যেটা হক মার্কেটে ঢুকেই আছে। আমি এইরকম একটা পিস কিনেছি, এটা হচ্ছে পুরো পিঙ্ক কালারের, হ্যাঁ এটা শিফনের ওপর লগ্ন জীবনের কাজ করা আছে, খুব সুন্দর দেখতে জিনিসটা। আমি শুধু এটার মানে কুর্তিটাই বানাবো, আর লেগিংস দিয়ে পরবো, আর একটা দুপাট্টা কিনে নেবো, তাহলেই হয়ে যাবে। আর একটা কিনেছি ইয়েলো কালারের একটা থ্রি পিস, মানে এটা হচ্ছে দুপাট্টাটা, ঠিক আছে? আর এটার মধ্যে প্যান্ট আর কুর্তিটা, মানে যে চুড়িদারটা বানাবো সেটা এটার মধ্যেই আছে। এইটা কিনেছি ওই যে শলের যে দোকান আছে সেগুলো বললাম না, প্যান্টটা তো বেকার বানাবো না, ওইটা ইয়ে দিয়েই পরবো, লেগিংস দিয়েই পরবো। এই যে এটা এরকম পুরোটা কাজ আছে, দেখো এইখানটায় গলা তো করাই আছে, আর এটা সামনের দিকটা পুরোটাই এরকম কাজ আছে, খুব সুন্দর দেখতে জিনিসটা, খুব সুন্দর দেখতে। আর পেছনটাও এরকম কাজ আছে, কিন্তু প্যান্টটা তো বেকার করাবো না, কালারটাও অসম্ভব সুন্দর। এটার একটা পেস্তা কালার ছিল, আর আমি রেড চাইছিলাম কিন্তু রেড নেই, আর সৌরভ চাইছিল ব্লুর ওপর হোয়াইটের কাজ, সেটাও পেলাম না, তো ফাইনালি এইটা নিলাম। এটা বেশ সুন্দর দেখতে, আমি বানানো জিনিস খুব একটা পরি না, কিন্তু ওই যে ইচ্ছা। আর এই দেখো ডলু এখানে ঘুমিয়ে পড়েছে যেতে যেতে, কারণ বাইরে তো প্রচণ্ড গরম ছিল। তো যে ওলাতে আমরা যাচ্ছি বললাম যে একটু কিছুক্ষণের জন্য এসিটা চালাতে, তো কিছু এক্সট্রা দিতে বলেছে, তো যাই হোক একটু এসিটা চালিয়ে দিলে পরে গাড়িটাও ঠান্ডা হয়ে যায় না, একটু এত গরম বাইরে সেই জন্য ডলু ঘুমিয়েও পড়েছে। আর এই দেখো আমরা উঠেও গেছি, তো এই আজকে এই দিকটা দিয়ে ঢুকছি, তো ঢুকেই ফার্স্টে দেখো ডান দিকে কত হেয়ার ব্যান্ডের কালেকশন, বাচ্চাদের বড়দের সব কিছুই, তারপরে এখানে কিডসের জুতোর কালেকশন। এই দিকটা দিয়ে গেলে পরে শুধু জুতো আর একদিকে ব্যাগ, এই দুটোর কালেকশন। তো এখানে জুতোগুলো 250 থেকে স্টার্টিং বলছিল, আমি এখানকার জুতো নিই না, কিন্তু দেখতে ভালো লাগে।
আগে আগে পুজো আসলেই নিউ মার্কেট যাবো, গড়িয়াহাট যাবো, ওখান থেকে দুল চুড়ি এসব কিনবো, একটা কি ভালো লাগতো। কিন্তু এখন তো আর আমি দুল পরতেও পারি না, কারণ ডলু আমাকে দুল পরতে দেয় না, কারণ ওর সামনে দুল পরলেই খুব টানাটানি করে, বাইচান্স যদি কান কেটে যায় সেই ভয়ে আর পরতেও পারি না। আমার এগুলো ভীষণ ভালো লাগে সবসময় সাজগোজ করতে। দেখা যাক আবার হয়তো পরে পরতে পারবো। আর এখানে তো কি সুন্দর সুন্দর সব চুড়ির কালেকশনগুলো আছে। তো আমি এখান থেকে এখন একটা ব্যাগ পছন্দ করছি। দেখো এইরকম ব্যাগগুলো সামনে টেডি বিয়ার দেওয়া, ওরা কত দাম বলছে জানো, 450। তো দেখাই যাক কততে এ হয়। আমি এরকম ব্যাগ আমার একটাও নেই, এটা পিছে দিয়েও নেওয়া যাবে, সামনে দিয়েও নেওয়া যাবে, স্লিং করেও নেওয়া যেতে পারে। ফাইনালি আমি এই কালারের ব্যাগটা নিয়েছি, তো তোমাদেরকে দেখাবো বাড়ি গিয়ে, ঠিক আছে। আর এটার দাম নিলে হচ্ছে 200, 450 বলেছিলো, 200-এ রাজি হয়েছে। আর এখানে দেখো সব ডরুর জন্য আমি একটা ব্যাগ খুঁজছিলাম, কিন্তু সেরকম একটা ভালো পেলাম না যেটা হালকা হবে, এগুলো সবই ভারী ভারী ব্যাগ। ওই দেখো ওইদিকে মাম, চললাম চললাম। এই যে সানডে ওপেন, সানডে সানডে ওপেন। দেখো আর্কেডে কি সুন্দর একটা মা দুর্গার মূর্তি লাগিয়ে রেখেছে, তাই না? তো এখানেই ঠাকুর দেখা হয়ে গেল।
আগে আগে যখন ছোট ছিলাম বাবার সাথে আসতাম আর আর্কেড থেকে প্রচুর শপিং করতাম জানো তো, মানে আর্কেড থেকে প্রচুর মানে জামা কাপড় পরেছি, জিন্স টপ ড্রেস সব কিছু মানে আর্কেড থেকে কিনতাম, নাহলে অন্য কোথাও থেকে কিনতাম। তখন তো আমাদের কাছাকাছি এত রিলায়েন্স ট্রেন্ডসও ছিল না, প্যান্টালুন্সও ছিল না, তখন আর্কেডে আসতাম। আর এইরকম লেখাই আছে আর্কেড ওপেন। তাকে জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো, হোলা হয়েছে। ও বলছে আমি 10টা নেবো, তোমাকে 2000 টাকা দেবো, বলছে 5000 টাকার একটা কমও করবো না। সে দেখো কেমন, এ কি করছো, ফেলছো কেন? সৌরভ সব ফেলে দিচ্ছে কেঁদে গিয়ে। কেমন, হ্যাঁ ভালো। আমার তো নিউ মার্কেট কাজ সব কমপ্লিট হয়ে গেছে। আর এই যে ডলু এখানে সৌরভ বসে, কি কুর্তোস থেকে কি একটা খেলো, কুর্তোস কুর্তোস করে দিই এই টুকু একটা, মানে পিৎজা কোন অ্যাকচুয়ালি জানো তো, ওটা পিৎজা কোন ঠিক আছে, কিন্তু অস্বাভাবিক দাম নিয়েছে। এই টুকুর জিনিসের দাম 209 নিলো ট্যাক্স নিয়ে। দাম ওরিয়েন্টাল কি বললো, ওরিয়েন্টাল স্পাইস, কিন্তু এত ঝাল পুরো এখানটা জ্বালা করছে। আমি মানে টেস্টি আছে বাড়িতে ক্যাপসিকাম চিজ দিয়ে করলে যেরকম টেস্ট হয়, হ্যাঁ ও ঝাল লেগে গেছে। আমি বারণ করলাম এসব খেও না, খেও না, কি দরকার, অন্য কোথাও গিয়ে খাই চলে, নাহলে ডমিনোসে যাই, আর ডমিনোসে এত ভিড় থাকে তো গিয়ে বসে খাওয়া যায় না, কেএফসিতে তো পায়ই রাখা যাবে না। আমি বললাম খেও না, খেলো, প্রচণ্ড ঝাল প্রচণ্ড। যাই হোক, আমার টেলারিংয়ে সব কিছু দেওয়া হয়ে গেল, এই ফ্রাইডেতে ডেলিভারি দেবে বলেছে, কিন্তু ফ্রাইডেতে আসবে না, পরেই আসবো। যাচ্ছি একটু আর্সেলানে খেতে, খিদে পেয়ে গেছে মারাত্মক, কারণ ও সকাল থেকে কিছু খাইনি, আমিও কিছু খাওয়া হয়নি, গরু খাওয়া হয়ে গেছে, গরুর জন্য কলা ডিম সিদ্ধ এসব এনেছিলাম, ওই জন্য আমি খাইনি। তাই না গুলো টাটা করো, খাই করো, চলো যাই। ওই হুটতোস না কি হুটতোস, যাই হোক আমি রেকমেন্ড করবো না, কারণ জিনিসের তুলনায় দাম খুব ছোট। ওই ওরা যেটা খাচ্ছিল ওটা কত বলতো, 400। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে আর্সেলানে, আর্সেলান পার্ক সার্কাস ওখানে যেটা আছে, তো ওদের ওখানে আজকে গিয়ে দেখলাম পার্ক সার্কাসের মুখেই যে আর্সেলানটা ছিল ক্যাটারার ডাইনিংয়ের জন্য, তো ওইটা শিফট করে পাশের গলি দিয়ে এই রেস্টুরেন্টটা করেছে আর্সেলানে। এটা সিঁড়ি দিয়ে ওপরে উঠে যেতে হবে, তো অ্যাটমসফিয়ারটা বেশ সুন্দর, খুবই সুন্দর। তো দেখো এটা হচ্ছে নতুন আর্সেলানটা, এটা দোতলায় করেছে, এখানেও সোফা সিট আছে, ডাইনিং করার আছে, ক্যাটারার আছে। তো আমরা এখানে অ্যাজ ইউজুয়াল অর্ডার দিয়েছি রেশমি কাবাব, চিকেন টিক্কা কাবাব, বিরিয়ানি, আর আমার একটা মশালা কুলচা, ব্যাস এটা খাব খেয়ে তারপরে বেরিয়ে যাব এখান থেকে, আর মায়েদের জন্য এখান থেকে খাবার প্যাক করে নিয়ে যাব। তো দেখো আজকে আমরা ওলা উবের না, আজকে আমরা রাইড, একটা নতুন অ্যাপ এসেছে, তো সেইটাতে আমরা যাচ্ছি। তো তোমরা যদি রাইড অ্যাপে থ্রু দিয়ে রাইড করে থাকো সেটা আমাকে জানিও, আর যদি না করে থাকো এটা একটা ভালো, কারণ ওলা উবের দেখবে এখন এসি চালাতে চায় না, কিন্তু ফেয়ার নেয় কিন্তু বেশ বেশি। এইটাতে ফেয়ার আমাদের দেখালো হচ্ছে বাড়ি ওলা উবেরে দেখালো হচ্ছে 499, আর এটাতে দেখালো 250 অনলি, তো উইথ এসি। আর ওঠার সাথে সাথেই বলেই দিল যে স্যার কাজটা উঠিয়ে দিন, আমরা এসি চালিয়ে দেবো। তো ওলা উবেরে এই একটা খুব সমস্যা, কারণ এত গরমে দেখো ট্রাভেলও করবো, বেশি ফেয়ারও নিচ্ছে, আবার এসিও চালাচ্ছে না ঠিক মতো, সেটাই একটা মেন প্রবলেম হয়ে যায় না। তো এইটাতে আমরা আজকে যাচ্ছি রাইডে, তো তোমরা যারা এখন অ্যাভেল করো নি অ্যাভেল করে দেখো রেজিস্ট্রেশন করে নিয়ে, তাহলে কিন্তু এই গরমটা অনেকটা ওই রেহাই, ঠিক আছে। তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, টাটা, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আবার পরের ব্লগে, টিল দেন বাই।